ইদানিং ভারতে যে হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তাতে বারবার উঠে আসছে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা। এবার এ প্রশ্নের উত্তর দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব জানান, ভারতে এখনো পর্যন্ত করোনার গোষ্ঠী সংক্রমণের কোনো ঘটনা ঘটেনি। একই সঙ্গে অন্যান্য দেশের করোনা আক্রান্তের সংখ্যা তুলনা করে ভারতে লকডাউন সফল হয়েছে বলেও দাবি করেন তিনি। আইসিএমআর সূত্রে খবর, আক্রান্তের নিরিখে বিশ্বক্রম তালিকায় এবার 4 নম্বরে ভারত। দেশে করোনায় মৃত্যু বেড়ে 8498, গত 24 ঘন্টায় মৃত্যু ও সংক্রমণের রেকর্ড। একদিনে মৃত 396, নতুন আক্রান্ত 10955। এ প্রথম একদিনে দেশে আক্রান্তের সংখ্যা 11,000 ছুঁই। গোটা দেশে আক্রান্ত বেড়ে 2,97,535, সংক্রমণ মুক্ত 1,47,195 জন। মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ, ওই রাজ্যে মৃত্যু হয়েছে 3,590 জনের, মোট আক্রান্ত 97,648। গুজরাটে মৃত্যু বেড়ে 1,385, আক্রান্ত 22,032। রাজধানী দিল্লিতে মৃত 1,085, আক্রান্তের সংখ্যা 34,687। মধ্যপ্রদেশে মৃত্যু 431 জনের, আক্রান্ত 10,241 জন। তামিলনাড়ুতে মৃতের সংখ্যা 349, আক্রান্ত 38,716 জন। এর আগে মঙ্গলবার উপসর্গহীন করোনা আক্রান্তদের নিয়ে করা সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের গবেষণায়। গবেষণার রিপোর্টে আইসিএমআর এর দাবি, ভারতে হটস্পট বা কন্টেনমেন্ট জোনের প্রায় 1/3 মানুষই করোনায় আক্রান্ত। আইসিএমআর এর দাবি, প্রত্যেকটি রাজ্যের প্রায় 30% মানুষই উপসর্গহীন করোনায় আক্রান্ত, এরা মূলত হটস্পট বা কন্টেনমেন্ট জোনের বাসিন্দা। এ সমস্ত করোনা আক্রান্তদের ভাইরাসের উপসর্গ তেমন প্রকট না হওয়ায় এদের পরীক্ষা বা চিকিৎসা করানো হয়নি বা হচ্ছে না। একই সঙ্গে আইসিএমআর এর রিপোর্টে দাবি করা হয়েছে, এ উপসর্গহীন করোনা আক্রান্তরা নিজেদের অজান্তেই সেরে উঠছেন করোনার প্রকোপ থেকে। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।